2020 সালের দিকে এমন একটি মারাত্মক সংক্রামক রোগ পৃথিবীতে আঘাত হানতে পারে এমন পূর্বাভাস অনেক বইতে লিখেছিলেন অনেক লেখক। তার মধ্যে ইন্ড অফ ডেইস নামের এই বইয়ের লেখক 2008 সালেই বলে গিয়েছিলেন পৃথিবী এমন মারাত্মক এক হুমকির মুখে পড়তে যাচ্ছে, তাও আবার 2020 সালের দিকে। অদ্ভুত হলেও সত্যি যে সেই হুমকিতে আমরা পা দিয়ে ফেলেছি। এমনই আরও কিছু মারাত্মক দুর্যোগের ভবিষ্যৎবাণী করে গেছে অনেকেই। আজকের এই ভিডিওতে তেমনই কিছু প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব যা 2020 পর পৃথিবীতে আঘাত হানতে পারে। নম্বর 10, ইকোনমিক ক্র্যাশ। করোনা ভাইরাসের আক্রমণে পৃথিবীর প্রায় সব দেশই লকডাউন হয়ে গেছে, যার ফলে প্রায় সকল দেশের সব কার্যক্রম বন্ধ রয়েছে। লকডাউনের ফলে মানুষ কোনো কাজে যেতে পারছে না, যার কারণে পৃথিবীর অর্থনৈতিক চাকা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে নানান কোম্পানিগুলোর, এর ফলে দেউলিয়া হয়ে যাচ্ছে সেসব কোম্পানি। কোটি কোটি লোক তাদের চাকরি হারাবে, যার ফলে বিশাল একটি অর্থনৈতিক মন্দা দেখা দেবে খুব শীঘ্রই। সুইডেন ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, যত মানুষ এই করোনা ভাইরাসে মরে যাবে তার থেকে বেশি মানুষ মারা যাবে এই অর্থনৈতিক মন্দায়। নাম্বার 9, ম্যাসিভ ফ্লাড। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব লকডাউনে চলে গেছে, ফলে পরিবেশ দূষণ একেবারেই কমে গেছে। কিন্তু করোনা ভাইরাস চলে গেলে এই অর্থনৈতিক চাকা সচল করতে সারা পৃথিবীর কলকারখানাগুলো একসাথে সচল হবে, যার কারণে আগের চেয়েও বেশি আকারে পরিবেশ দূষণ হবে, আর যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর বরফ ভয়ঙ্করভাবে গলতে শুরু করবে, আর এর একমাত্র ফল হবে ইতিহাসের সর্ববৃহৎ ভয়াবহ বন্যায়। ধারণা করা হয় এই বন্যায় নেদারল্যান্ড, মায়ামি এবং দক্ষিণ এশিয়ার পুরোটাই ডুবিয়ে দেবে। নাম্বার 8, কোভিড-19 কামব্যাক। ভিডিওর শুরুতেই আমি যে ইন্ড অফ ডেইজের নামের বইয়ের কথা উল্লেখ করেছিলাম, তাতে আরও বলা আছে এই করোনা ভাইরাসটি প্রথম দফায় আক্রমণ করার পর পৃথিবী থেকে চলে যাবে, মানে একদম বিলীন হয়ে যাবে। এরপর 5 থেকে 10 বছরের মাথায় এটি আবার পৃথিবীকে আক্রমণ করবে, কিন্তু এবার হবে আরও বেশি শক্তিশালী হয়ে। সত্যি কথা বলতে এইরকম দ্বিতীয়বার আক্রমণ করার সম্ভাবনাকে একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তখন আমাদের আবার প্রস্তুত হতে হবে লকডাউন হওয়ার জন্য। নাম্বার 7, ইনভেশন অফ এলিয়েন। একটু সায়েন্স ফিকশন নিয়ে ঘাটাঘাটি করা যাক। বর্তমানে অনেক বিজ্ঞানী এলিয়েন তত্ত্বে বিশ্বাসী, কারণ এলিয়েনের অস্তিত্বের সাপেক্ষে অনেক প্রমাণও পাওয়া গেছে। কদিন আগে তো খোদ আমেরিকান সরকার ইউএফও দেখতে পাওয়ার ভিডিও প্রকাশ করেছে। যদি সত্যি কোনোদিন এলিয়েন পৃথিবী দখল করতে চায়, তবে তারা দখল করার আগে পৃথিবীকে অবশ্যই দুর্বল করে নিতে চাইবে। এর সবচেয়ে ভালো উপায় হতে পারে কোভিড-19 মতন ভাইরাস। হতে পারে কোনো এলিয়েন দলেরই চাল হচ্ছে এই ভাইরাস। যখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা দুর্বল হয়ে যাব, তখনই তারা এই পৃথিবীর উপর আক্রমণ চালাবে। নাম্বার 6, দ্য বিগ আর্থকুইক। নর্থ আমেরিকার ক্যালিফোর্নিয়ার মাটির নিচে একটি খুবই ঝুঁকিপূর্ণ প্লেট বা স্তর রয়েছে। এটা এখন খুবই বেখাপ্পা এবং বেকায়দা অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে প্লেটটি ভেঙে পুরো নর্থ আমেরিকা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে যে ভূমিকম্প হবে তা মোটামুটি পুরো পৃথিবীর 40% জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বলা যায় না, হয়তো এবছরই আমরা এই মারাত্মক ভূমিকম্প দেখতে পেতে পারি। নাম্বার 5, পুতিন স্টেপ। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, পুতিনের মৃত্যু কিভাবে মহাপ্রলয় ডেকে আনতে পারে? আপনাদের জানার জন্যই বলে রাখি, পুতিন কিন্তু সাবেক অন্যান্য রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের চেয়েও অনেক বেশি শান্তিপ্রিয়। তাই তিনি এখনও পর্যন্ত ট্রাম্পের মতন যাদের কোনো নেতাদের সাথে বিরোধে যাননি, কিন্তু তার দেশেরই একদল লোক তাকে মোটেও দেখতে পারে না। যদি ওই বিরোধী দল কোনোভাবে পুতিনকে মেরে ফেলতে পারে, তবে পরবর্তীতে রাশিয়ার প্রধান পুতিনের মতন এত ভালো না হলে ওয়ার্ল্ড ওয়াইড 3 শুরু হয়ে যাবে, আর তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। নাম্বার 4, 5G প্রবলেম। ইন্টারনেটের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে সারা বিশ্বে 5G নেটওয়ার্ক আসছে খুবই দ্রুত। আপনারা এটি নিয়ে খুবই উৎসাহী এবং আগ্রহী হলেও এর খারাপ দিক কিন্তু রয়েছে। 5G নেটওয়ার্কের কাভারেজ পেতে রেডিও ওয়েব তরঙ্গকে 100 গুণ বৃদ্ধি করতে হবে, যার ফলে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা বেড়ে যাবে 100 গুণ। যেখানে এখনকার 4G নেটওয়ার্কের রেডিয়েশনেই অহরহ পাখি মারা যাচ্ছে, বলা তো যায় না 5G নেটওয়ার্কের রেডিয়েশনে হয়তো মানুষই মারা যাবে। নাম্বার 3, অ্যাস্টেরয়েড। কোভিড-19 ভয় কাটতে না কাটতেই পৃথিবীর মানুষ আরেকটি ভয়াবহ হুমকিতে পড়ে গিয়েছিল। 2019 সালের এক অ্যাস্টেরয়েড বা উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। এরপর নাকি সেটি তার গতিপথ বদলে পৃথিবীর দিকেই এগিয়ে আসছিল।
তবে সব আশঙ্কা ভুল প্রমাণ করে দিয়ে এটি পৃথিবীর সাথে সংঘর্ষ না করে দূর দিয়েই চলে যায়। এটি প্রায় চাঁদের এক পঞ্চমাংশের সমান ছিল। যদি এত বড় উল্কাপাথর পৃথিবীতে আঘাত হানে তাহলে পৃথিবী থেকে মানুষ বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বলা তো যায় না এমন অ্যাস্টেরয়েড হয়তো আরও পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নাম্বার দুই, ম্যাসিভ ফুড শর্টেজ। একবারও কি ভেবে দেখেছেন পৃথিবীর কৃষকেরা একদম স্থবির হয়ে পড়ছে করোনার আঘাতে? কৃষকরা ভালো মতন খেতে কাজ করতে পারছে না, ফসল কাটার জন্য শ্রমিক পাচ্ছে না, তার সাথে সাথে বীজ এবং সারের সাপ্লাই পাচ্ছে না, যার ফলে ধারণা করা হচ্ছে পৃথিবীর খাদ্যের যোগান 60% পর্যন্ত নেমে আসতে পারে। তখন চারজনের খাবার খেতে হবে 10 জনকে, যা কোনোভাবেই সম্ভব নয়। ফলে বিশ্বজুড়ে দেখা দেবে ভয়াবহ দুর্ভিক্ষ, আর যাতে করোনার চেয়েও বেশি মানুষ মারা যাবে। নাম্বার এক, ম্যাস রিওট। আমাদের লিস্টে সবচেয়ে যুক্তিযুক্ত ডিজাস্টার হচ্ছে এটি। চিন্তা করুন, একবার করোনা ভাইরাসের মারাত্মক আঘাত চলে যাওয়ার পর কারোই হাতে তেমন টাকা পয়সা থাকবে না, থাকবে না পর্যাপ্ত খাবার। তখন মানুষ একে অন্যেরটা কেড়ে নেয়া সরকারি মাল লুটপাট করে নেয়ার চেষ্টা করবে নিজেকে বাঁচানোর জন্য, যার ফলে দেশে দেশে ভয়ঙ্কর দাঙ্গার রূপ নিতে পারে। একজন হয়তো আরেকজনকে এক টুকরা রুটির জন্য হত্যা করবে, হয়তো দুমুঠো চাল চুরির অপরাধেই মানুষ মানুষকে হত্যা করে ফেলবে। আর সারা বিশ্বের অধিকাংশ দেশেই এটি হবার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনারা নেতিবাচক হিসেবে নেবেন না। আমার উদ্দেশ্য শুধুমাত্র ছিল আসন্ন বিপদগুলো আপনাদের স্মরণ করিয়ে দেয়া, যাতে আমরা সবাই একসাথে প্রস্তুত থাকতে পারি। মহান রাব্বুল আলামিনের কাছে আসন্ন যে কোনো বিপদের জন্য সাহায্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং যে কোনো বিপদ থেকে হেফাজত করুন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন।